বীরগঞ্জ ও কাহারল উপজেলা নিয়ে গঠিত উত্তরের আরেক জেলা দিনাজপুরের এক আসন বরাবরই যেখানে আওয়ামী লীগের আধিপত্য উনিশশো সালে জামায়াতের প্রার্থীকে হারিয়ে জয়পান পান আওয়ামী লীগের আমিনুল ইসলাম পরের নির্বাচনে আওয়ামী লীগের রফ চৌধুরীর কাছে হারেন বিএনপির প্রার্থী তবে দু সালে আসনটি দখলে নেয় জামাত এরপর নবম ও দশম সংসদ নির্বাচনে আসনটি রয়েছে আওয়ামী লীগের ঘরে আগামী নির্বাচনকে ঘিরে সংসদীয় এলাকায় বইছে নির্বাচনী হাওয়া সম্ভাব্য প্রার্থীরাও নানাভাবে জানান দেওয়ার চেষ্টা চালাচ্ছেন দীর্ঘদিন আসনটি দখলে থাকায় এবারও জয় নিয়ে তেমন চিন্তিত নয় আওয়ামী লীগ আর দলীয় কোন্দল থাকলেও জয় পেতে মরিয়া বিএনপি গত চল্লিশ বছরে যে উন্নয়ন হয়নি সেই উন্নয়ন গত নয় বছরে যথেষ্ট উন্নয়ন হয়েছে যদি নেত্রী সঠিকভাবে মনোনয়ন দিতে পারেন প্রার্থী বাছাই করতে পারেন অবশ্যই আবার নৌকার বিজয় এই দিনাজপুর এক জয়ন্তী শেখ হাসিনাকে উপহার দিবে বীরগঞ্জ কার হলে দেখার মতো কোনো উন্নয়ন আমরা দেখতে পাই না উন্নয়ন হয়েছে সরকারি দলের লোকে ম্যাডাম এখানে যাকেই দিবেন আমরা তাকেই এখানে তার পক্ষে আমরা নির্বাচন করব। নির্বাচন নিয়ে ভাবনা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যেও অংশগ্রহণমূলক ও নির্বিঘ্নের ভোট চান তারা রাস্তাঘাট তারপর আমাদের যে ব্রিজ কালভার্ট আছে এগুলোর উন্নয়ন হবে এটার জন্য আমি একজন যোগ্য প্রার্থী যাব। আমাদের সুখে দুখে দাঁড়াবে সেই যোগ্য প্রার্থী আমরা চাই যিনি শুধু আমাদের এই অবকাঠামো উন্নয়ন না আমাদের বীরগঞ্জ ডিগ্রি কলেজ আমাদের আশেপাশে যেগুলো কলেজ আছে সব কলেজের জন্য উন্নয়ন সাধন করে রাস্তাঘাটের উন্নয়ন ঘটাবে এই ধরনের একজন সৎ এবং যোগ্য প্রার্থী চাই দিনাজপুর এক আসনে ভোটার দুই লাখ তিপ্পান্ন হাজার বাইশ জন যার মধ্যে এক তৃতীয়াংশ সংখ্যালঘু সময় সংবাদ দিনাজপুর